ক্লাস 12, আজকে তোমাদের 17তম বায়োলজি ক্লাসটি শুরু করছি। এর আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে মৃত জীবিতা সম্পর্কে, আজকে আমরা পরের পাঠটুকু পড়বো। আশা করি এর আগের দিনের উদাহরণগুলো মনে আছে। ওখানে একটা নাম বলেছিলাম, যারা 360 ডিগ্রি ভিউজ দেখতে পায়, নামটা আশা করি সকলের মনে আছে, ক্যামেলিয়ন এসপি। ঠিক আছে, এই নামটা মাথায় রাখবে। মানুষের যদি দেখার অ্যাঙ্গেলটা ধরা হয়, তাহলে খুব বেশি হলে তোমরা নিজেরা দেখো, খুব বেশি হলে এদিকে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি, মানে 180 ডিগ্রি। খুব বেশি যদি মাথাটা ঘোরায়, তাহলে ওই অ্যাঙ্গেলটাকে ধরা হচ্ছে 210 ডিগ্রি পর্যন্ত আমরা দেখতে পাই। কিন্তু এই সকল প্রাণীরা কী করে, পুরোপুরি 360 ডিগ্রি, মানে সামনে পিছনে সাইডে সব দিকে খুব ভালোভাবে দেখতে পারে। তার জন্য এই উদাহরণটা সকলে মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে পরজীবিত্ব। ঠিক আছে, তো প্রথমে সংজ্ঞায় আসি, কাকে বলে। যখন দুটি জীব পাশাপাশি অবস্থান করবে, বা যখন দুটি জীব একই সঙ্গে অবস্থান করার ফলে একটি জীব উপকৃত হয় এবং অপর জীবটি ক্ষতিগ্রস্ত হয়, তখন সেই ঘটনাটাকে বলবো হচ্ছে পরজীবিতা। দেখো, যে উপকৃত হচ্ছে তাকে বলবো হচ্ছে প্যারাসাইট, পরজীবী। ঠিক আছে, আর যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে বলবো হচ্ছে হোস্ট বা পোষক। তাহলে কি পরজীবী আর এ হলো পোষক, মানে যাকে যার উপর এ বেঁচে আছে। ঠিক আছে, পরজীবী প্রাণীটি। তাহলে এই দুটো সমন্বয়কে মানে হচ্ছে হোস্ট প্লাস প্যারাসাইট, কারণ এ থাকছে হচ্ছে হোস্টের দেহে, প্লাস হোস্ট, এই দুটোকে একসঙ্গে আমরা বলবো হচ্ছে প্যারাসাইটিজম, পরজীবিতা বা পরজীবিত্ব। কি বললাম জিনিসটা, যখন দুটি জীব পাশাপাশি অবস্থান করছে, একটি জীব উপকৃত হচ্ছে এবং অপরটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন সেই ঘটনাটাকে বলবো হচ্ছে পরজীবিতা। এখানে দেখো, প্যারাসাইট কি, যে উপকৃত হচ্ছে, আর হোস্ট যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পোষক। এই দুটোকে মানে হোস্ট আর প্যারাসাইটের সম্পর্ককে আমরা বলা হচ্ছে প্যারাসাইটিজম বা পরজীবিতা। ঠিক আছে, আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছি সবাই। পরজীবী ও পোষকের মধ্যে যে সম্পর্ক তাকে বলবো হচ্ছে প্যারাসাইটিজম বা পরজীবিতা। এবার এখানে এই তিনটা জিনিস হালকা করে বুঝে নিলাম। এবার হচ্ছে এর মানে পরজীবিতার প্রকারভেদ কতগুলি, টোটাল আছে 5টা প্রকারভেদ। আমরা এটাকে খুব সহজে মনে রাখার জন্য কি করব, একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। দেখো, আমরা অনেক সময় দেখি না, বাসার মধ্যে লেখা থাকে বিমল, পান মশলা বা ইত্যাদি অনেক ধরনের পোস্টার দেওয়া থাকে। ধরো কোনো বাসার মধ্যে লেখা আছে ওপো, ঠিক আছে, সেটাকে আমি যদি বাংলায় লিখি, বাস অপো। ঠিক আছে, এটাই হচ্ছে প্রকারভেদ। কিভাবে দেখো, বহি পরজীবী ও অন্ত পরজীবী। এখানে একটা আ আছে, বয়াকার, এখানে একটা আ আছে, তাহলে এখানে আমি ধরবো হচ্ছে অস্থায়ী পরজীবী ও স্থায়ী পরজীবী।
ঠিক আছে, দুটো গেল। 3 নম্বর হচ্ছে দন্তস দিয়ে সম্পূর্ণ পরজীবী ও অসম্পূর্ণ বলতে পারি বা আংশিক বলতে পারি, ঠিক আছে, আংশিক পরজীবী অ দিয়ে অন্তঃকোষীয় পরজীবী। প দিয়ে প্যাথোজেনিক ও নন প্যাথোজেনিক পরজীবী, প্যাথোজেনিক ও নন প্যাথোজেনিক। দেখো তাহলে এখানে আমাদের 5টা নাম হয়ে গেল না, আশা করি বুঝতে পেরেছি। প্রথমে চলে আসে হচ্ছে বহি পরজীবী ও অন্ত পরজীবী। তাহলে এখানে নামটা দিয়ে আমরা বুঝতে পারছি, বহি মানে বাইরে, পোষক কোষের দেহের বাইরে যে সকল পরজীবী অবস্থান করবে তাদেরকে বলবো হচ্ছে বহি পরজীবী। মানে এরা কি করে পরজীবীগুলো, হোস্টের উপর বা পোষক কোষের পোষকের দেহের মধ্যে অবস্থান করে, কিন্তু এই ক্ষেত্রে এরা দেহের বাইরে অবস্থান করবে, তখন সেটাকে বলবো হচ্ছে বহি পরজীবী। কিন্তু যদি দেহের অভ্যন্তর অবস্থান করে দেহের ভিতরে তাহলে সেটাকে বলবো হচ্ছে অন্ত পরজীবী। উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো। বহি পরজীবীর উদাহরণ হচ্ছে কোকুন, টেটুলি। এখানে শুধু তোমাদের নামগুলো আর উদাহরণটা মনে রাখলেই হবে, কেন যে খুব মানে এটার যে প্রকারভেদ আছে, যে কোনো একটা নাম হয়তো দিয়ে দিবে। অস্থায়ী পরজীবীর একটি উদাহরণ লিখো, ঠিক আছে, তাহলে আমাদের খুব ভালো করে জানা থাকলে আমরা কিন্তু উদাহরণগুলো খুব সহজে মনে রাখতে পারবো। তাহলে এটা হচ্ছে বহি পরজীবীর উদাহরণ। এই উকুন আর এটলি এগুলো কোথা থেকে আসে? একটা ফিমেল উকুন দিনে 6টার মতো এগ লে করে, ঠিক আছে, এবার এগুলো যদি কোনো কারণবশত কারো মাথায় থাকে তাহলে বিভিন্ন ধরনের গামছা, তোয়ালা, চিরুনি বা টুপি ইউজ করার ফলে ওদের মানে মাথা থেকে অন্য মাথাতে ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বহি পরজীবীর একটা উদাহরণ। এবার দেখবে এরা কিন্তু একটা মশা যতটা একবারে রক্ত পান করে এরা কিন্তু একবারে ততটা রক্ত পান করে না, ধীরে ধীরে সামান্য পরিমাণে রক্ত চুষতে থাকে, ফলে মাঝে মাঝে দেখবে মাথা মানে চুলকাতে শুরু করে। তো যাদের মাথায় বেশি পরিমাণে উকুন আছে তারা কিন্তু সেটা অনুভব করবে, বাকিরা না। তাহলে উকুন গেল, এটুলি গেল, এটা হচ্ছে কিসের উদাহরণ? বহি পরজীবীর উদাহরণ। এবার অন্ত পরজীবী, এটার উদাহরণ হচ্ছে গোল কৃমি, পৃথক কৃমি ইত্যাদি। গোল কৃমি কিরকম হয় আমরা সবাই দেখেছি, এর আগে পড়েছি, এভাবে যদি একটা ছবি আঁকি তাহলে এদের অগ্রপ্রান্ত আর পশ্চাৎ প্রান্তটা সামান্য সূচালো হয়, যার দরুন এরা কি করে যে অন্ত্রের মধ্যে আটকে থাকতে সাহায্য করে এই হুকের মাধ্যমে, ঠিক আছে। এদের দেহ কিউটিকল দ্বারা পূর্ণ থাকে এবং পিচ্ছিল হয়, এদের মধ্যে ছদ্মশীলন দেখা যায়। এরা কোথা থেকে পাওয়া যায়? মিজলি পট থেকে, মানে কেউ যদি কাঁচা অসেদ্ধ মাংস খায় তাহলে সেই, বা কম সেদ্ধ রান্না যদি কেউ খেয়ে থাকে কোনো মাংস, সেখান থেকে মানুষের অন্ত্রে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে গোল কৃমি দেখলাম, ফিতা কৃমি টেপ লাইক স্ট্রাকচার, আর টেপ লাইক স্ট্রাকচার একদম ফিতার মতো আকৃতির হয়, আকার অনেকটা লম্বা হয়, এবং এদের তোমরা হয়তো ছবিতে দেখতে পাচ্ছ এদের সাকার বা হুক থাকে এভাবে, এদের মাধ্যমে এরা অন্ত্রে আটকে থাকে পোষকের দেহে। আর এদের সাকার থাকে, চার সাইডে দেখবে যে একটা চোষকের মতো যন্ত্র আছে, ছবিতে হয়তো ক্লিয়ারলি বুঝতেই পারছো। তারপরে চলে আসি হচ্ছে, এটা গেল হচ্ছে বহি পরজীবী ও অন্ত পরজীবী। তারপরে আসছে হচ্ছে অস্থায়ী পরজীবী ও স্থায়ী পরজীবী।
দেখো নামটাতেই আমরা বুঝতে পারছি, অস্থায়ী। তার মানে কি যে সকল পরজীবীরা কি করে অস্থায়ীভাবে পোষকের উপর নির্ভরশীল। জিনিসটা কিরকম, যে শুধুমাত্র যখন খাদ্য গ্রহণ করার সময় হবে তখন শুধু এরা পোষকের সংস্পর্শে আসবে, তখন সেই ধরনের পরজীবীগুলোকে বলবো হচ্ছে অস্থায়ী পরজীবী। উদাহরণ, যোগ, মশকি বা মশা, ঠিক আছে। এরা কি করে, যখন রক্ত চোষার জন্য এরা মানে গরু হতে পারে, ছাগল হতে পারে, মানুষ হতে পারে, ভেড়া হতে পারে, যে কোনো প্রাণীর রক্ত চোষার জন্য এদের যখন খাদ্যের প্রয়োজন হয় তখন এরা মানে এক কথায় পুষ্টির জন্য পোষকের সংস্পর্শে আসে, এবং যখনই মানে খাদ্য গ্রহণ হয়ে গেল তখন ওরা আবার স্বাধীনভাবে বসবাস করতে শুরু করে। স্থায়ী পরজীবী নামটা দিয়ে বুঝতে পারছি যে স্থায়ীভাবে এরা পোষকের সঙ্গে সহাবস্থান করে। উদাহরণ হচ্ছে অ্যাসকারিস বা গোল্ডক্রিমি, যেটা একটু আগে দেখলাম আমরা, ছবিতে হয়তো ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ। এই অ্যাসকারিসের উদাহরণ আমরা একটু আগে দেখলাম বৈশিষ্ট্যগুলো। তাহলে গোল্ডক্রিমিটাকে বলা হচ্ছে অ্যাসকারিস গ্রুন্ডিকয়েডিস, আমি পুরোটা লিখছি না, বা গোল্ডক্রিমি। আচ্ছা, কোকুন যদি বেশি মাথায় থাকে তাহলে তো আমরা দেখলাম যে মাথা চুলকাবে বা একটু অস্বস্তি বোধ হবে, কিন্তু যদি গোল কৃমি পেটের মধ্যে থাকে তাহলে কি কি সিমটম দেখা দিতে পারে। আমাদের পেট ব্যথা করবে, বমি বমি ভাব আসবে, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, তাছাড়া হচ্ছে ব্লাডি স্টুল, মানে হচ্ছে মলের সঙ্গে রক্ত যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় যদি সংখ্যাটা বেশি থাকে। তাহলে এই সমস্ত জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারবো কি আমাদের পরজীবীর মানে কারো দেহে যদি থেকে থাকে তাহলে এই সমস্ত লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো যে হয়তো আমাদের দেহে মানে গ্লুকোজের সংখ্যাটা বেড়েছে। তার জন্য অ্যালবেন্ডাজল, মেলবেন্ডাজল বলে ট্যাবলেট আছে, সেগুলো খেয়েও সারানো যায়। তারপরে চলে আসে হচ্ছে সম্পূর্ণ পরজীবী ও আংশিক পরজীবী। এটা আমরা মনে রাখবো হচ্ছে কিভাবে, উদাহরণটা ব্লার দিয়ে, ব্লার ভি থেকে আংশিকের ক্ষেত্রে দেখো লিখলাম আমরা ভি থেকে ভিসকাম এসপি, বা এটা একটা উদ্ভিদ, ঠিক আছে। ছবিতে হয়তো দেখতে পাচ্ছ যে একটা শুকনো গাছের মধ্যে একটা গুল্ম জাতীয় উদ্ভিদ মানে অবস্থান করছে। এই উদ্ভিদটা কি করছে, এখানে কি বলা হয়েছে আংশিক পরজীবী। তার মানে কি এরা সম্পূর্ণভাবে পোষকের উপর নির্ভরশীল নয়, এরা আংশিকভাবে ওর উপর নির্ভরশীল। তারপর আছে হচ্ছে লোরানথাস, লোরানথাস এসপি। এই উদ্ভিদটা হচ্ছে দেখবে যে একটা সবুজ সবুজ রঙের একটা উদ্ভিদ অন্য একটা উদ্ভিদকে আশ্রয় নিয়ে তারপরে ওর উপর বেঁচে আছে। তাহলে এটা এই দুটো উদ্ভিদ হচ্ছে কিসের, আংশিক পরজীবীর উদাহরণ। মানে এরা পুরোপুরিভাবে বা সম্পূর্ণরূপে পোষকের উপর নির্ভরশীল নয়, এদেরকে যদি পোষক দেহ থেকে সরিয়ে দেওয়া যায় তবু এরা বেঁচে থাকবে। কিন্তু যারা হচ্ছে সম্পূর্ণ পরজীবী, এখানকার উদাহরণ হচ্ছে আবার অ্যাসকারিস, আর থেকে র্যাফলেসিয়া, র্যাফলেসিয়া, তাছাড়াও হবে কুসকাটা বা কুসকুটা, কুসকুটা যেটার বাংলা নাম হচ্ছে স্বর্ণলতা। আমরা জানি সবাই যে বিভিন্ন ধরনের কুলের গাছে হলুদ হলুদ লতানো অংশ দেখতে পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে স্বর্ণলতা। এরা হচ্ছে সম্পূর্ণ পরজীবী, মানে ওখান থেকে তুলে যদি এদেরকে বাইরে ফেলে দেওয়া যায় তাহলে এরা আর বাঁচবে না, কারণ এরা সম্পূর্ণরূপে কার উপর নির্ভরশীল, পোষক দেহের উপর নির্ভরশীল, ওই গাছটার উপর নির্ভরশীল, কারণ ওখান থেকে ওরা পুষ্টিটা শোষণ করে। এবার ওখান থেকে যখনই আমরা বিচ্ছেদ ঘটিয়ে দিলাম তখন কিন্তু উদ্ভিদ ইয়েটা স্বর্ণলতাটা আর বাঁচবে না। ঠিক তেমনি অ্যাসকারিস, এদেরকে যদি গরু ছাগল সকলের দেহে পাওয়া যায় তো যদি এদেরকে পোষক দেহ থেকে বাইরে বের করে দেওয়া যায় এরাও মারা যাবে। ঠিক তেমনি হচ্ছে র্যাফলেসিয়া, র্যাফলেসিয়ার ক্ষেত্রে বলি তোমরা হয়তো ছবিতে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্লাওয়ার বলা হচ্ছে র্যাফলেসিয়া আর্নল্ডিকে। কি বললাম নামটা,
রেফলেসিয়া আর্নল্ডি, ডি ডবল আই, ঠিক আছে। পৃথিবীর মধ্যে সব থেকে বৃহৎ ফুল, লার্জেস্ট ফ্লাওয়ার বলা হচ্ছে রেফলেসিয়া আর্নল্ডিকে। এদের আয়ুকাল মাত্র 5 থেকে 7 দিন। যাই হোক, এরাও সম্পূর্ণরূপে হচ্ছে কোনো একটা পোষকের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে, ওখান থেকে আলাদা করে দিলে এরা মারা যাবে। ঠিক আছে, তাহলে কটা গেল? বহিঃপরজীবী, অন্তঃপরজীবী দেখলাম, অস্থায়ী স্থায়ী দেখলাম, তারপরে আসলো হচ্ছে সম্পূর্ণ আর আংশিক পরজীবী। একটু লিখাটা ইয়ে হয়ে গেলো আর কি, ঝিমঝিমে হয়ে গেল। এবার চলে আসে হচ্ছে অন্তঃকোষীয় পরজীবী। আশা করি এটা বুঝতে পেরেছো, আর এখানে তোমরা ছবি হয়তো দেখতে পেয়েছো, ওকনের গোল কৃমি, ফিতা কৃমি, তারপরে জোক, মশা ইত্যাদির। এবার চলে আসে হচ্ছে এগুলো মিটিয়ে দিচ্ছে। ঠিক আছে, এতটুকু হয়েছে। এবার যদি বলি অন্তঃকোষীয় পরজীবী, যে সকল পরজীবী কি করছে, কোষের মধ্যে অবস্থান করে, তাকে বলা হচ্ছে অন্তঃকোষীয় পরজীবী। নামটা দিয়ে আমরা বুঝতে পারছি, উদাহরণ হচ্ছে প্লাসমোডিয়াম। দেখো এই প্লাসমোডিয়াম কি করে, ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। এর 4টি প্রজাতি আছে, প্লাসমোডিয়াম ভাইভাক্স বা পি ভাইভাক্স বলতে পারি, পি ফ্যালসিপেরাম, পি ম্যালেরি, পি ওভাল বা ওভালে। এই 4টার মধ্যে সব থেকে মারাত্মক হচ্ছে পি ফ্যালসিপেরাম, ঠিক আছে। কেন? কারণ এটা হচ্ছে সেরিব্রাল ম্যালেরিয়া ঘটাতে সাহায্য করে, মানে আমাদের ব্রেনের মধ্যে ভেসেলগুলো আছে, ওই ভেসেলের মধ্যে রক্তক্ষরণ ঘটিয়ে সেটাকে, মানে ব্রেনটাকে ড্যামেজ করে দিতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাছাড়া হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া ঘটাতে সাহায্য করে, সেই জন্য এই প্লাসমোডিয়াম ফ্যালসিপেরামকে বলা হচ্ছে সব থেকে ডেডলিয়েস্ট বা মারাত্মক এই 4টার মধ্যে, ঠিক আছে। তাহলে এটা কি দেখলাম আমরা, অন্তঃকোষীয় পরজীবী। তাছাড়া হচ্ছে ফ্যালসিপেরামকে আর একটা নাম বলা হচ্ছে ম্যালিগন্যান্ট, ঠিক আছে, যেটা লিভারের ক্ষতি করে অ্যানিমিয়া ঘটাতে সাহায্য করে। তারপরে চলে আসে হচ্ছে পি থেকে প্যাথোজেনিক ও নন প্যাথোজেনিক। নামটা দিয়ে আমরা বুঝতে পারছি যে সকল পরজীবী কি করছে, হোস্টের বা পোষকের দেহে রোগ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে প্যাথোজেনিক, আর যে সকল পরজীবী পোষকের দেহে রোগ সৃষ্টি করে না তাকে বলা হচ্ছে নন প্যাথোজেনিক। তাহলে যেরকম উদাহরণ হচ্ছে কলেরা, টাইফয়েড, ঠিক আছে। কলেরার জন্য দায়ী হচ্ছে ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি, আর টাইফয়েডের জন্য দায়ী হচ্ছে সালমোনেলা টাইফি। তাহলে যদি বলি কলেরার লক্ষণগুলো কি কি হলে আমরা বুঝতে পারবো, আমরা সকলে জানি কলেরা হলে পেট ব্যথা করে, আর ডায়রিয়া হয়, ওয়াটারি ডায়রিয়া মানে হচ্ছে, বুঝতেই পারছো তোমরা, আর দেহের ওজন কমে যায়, ঠিক আছে। এটা সাধারণত জলবাহিত রোগ। আমরা অনেক সময় কী করি, বাইরে গেলে অন্যান্য জায়গা থেকে জল খাই, সেই জলটাতে বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, সেখানে যদি ভিব্রিও কলেরি থেকে থাকে সেই জলের মধ্যে, তাহলে আমাদের কলেরা রোগ হতে পারে। তারপরে হচ্ছে টাইফয়েড, এটা হচ্ছে পচা বাসি খাদ্য থেকে হয়ে থাকে, মাছি দ্বারা ছড়ায়। সালমোনেলা টাইফি,
এটার জন্য দায়ী। এই রোগে কি হয়, লক্ষণগুলো কি, যে মাথা ব্যথা করে, জ্বর থাকে, আর জয়েন্টে জয়েন্টে খুব ব্যথা করে, আর সাধারণত বমি বমি ভাব পায়। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম, এটা কিসের উদাহরণ দেখলাম, প্যাথোজেনিক প্যাথোজেনিক পরজীবী কাকে বলে, তার মানে যে সকল পরজীবী কি করছে, পোষকের দেহে রোগ সৃষ্টি করে। কি কি রোগ আমরা দুটো দেখলাম, কলেরা, টাইফয়েড, তাহলে সেটাকে বলবো হচ্ছে প্যাথোজেনিক পরজীবী। আর নন প্যাথোজেনিক, যে সকল পরজীবী রোগ সৃষ্টি করে না তাকে বলবো নন প্যাথোজেনিক। উদাহরণ হচ্ছে ইকোলাই বা এসেরিকিয়া কোলাই, এরা কি করে, আমাদের পাচনে সাহায্য করে, অন্ত্রের মধ্যে থাকে এবং পাচনে সাহায্য করে। তাহলে এরা কি করছে, ক্ষতি করছে না, উল্টো সাহায্য করছে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম হচ্ছে পরজীবীর প্রকারভেদ। কটা দেখলাম, পাঁচটা, বহি, অন্ত, তারপর অস্থায়ী, স্থায়ী, সম্পূর্ণ, অসম্পূর্ণ বা সম্পূর্ণ আংশিক, অন্তঃকোষীয় আর প্যাথোজেনিক, নন প্যাথোজেনিক, আশা করি মনে থাকবে। এবার নেক্সট একটা ছোট্ট জিনিস দেখে নিই, সেটা মনে রাখবো হচ্ছে ক্যাপ দিয়ে, সি থেকে কমেন সেলিজম, এ থেকে এমএন সেলিজম, পি থেকে প্রোটো কো অপারেশন। জিনিসটা কি শুধু বুঝে নেব, ঠিক আছে। কমেন সেলিজম, এটা হচ্ছে যখন দুটি জীব পরস্পরের সঙ্গে সহাবস্থান করবে, একটি জীব উপকৃত হবে এবং অপর জীবটির না উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে। সিম্পল জিনিস, মানে দুটো জীব পাশাপাশি অবস্থান করছে, একটা জীব উপকৃত হচ্ছে, একটা জীবের উপকারও হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, সেই ঘটনাটা বলবো হচ্ছে কমেন সেলিজম। ঠিক আছে, উদাহরণ হচ্ছে গুলঞ্চ উদ্ভিদ। গুলঞ্চ উদ্ভিদ কি করছে, অন্য উদ্ভিদদের আশ্রয় নিয়ে এরা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিন্তু যাকে আশ্রয়দাতা বা পোষক বা হোস্ট যাকে আশ্রয় করে এ বৃদ্ধি হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, সে উদ্ভিদের কোনো ক্ষতি করছে না। তাহলে কি হচ্ছে, এর উপকার হচ্ছে কিন্তু ওর কোনো লাভ হচ্ছে না, ওর কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে এটা হচ্ছে কিসের উদাহরণ, কমেন সেলিজমের। একটু আগে সময়টাতে আমরা দেখলাম একজন উপকৃত হবে আর একজন হচ্ছে না ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে। দ্বিতীয় হচ্ছে একিনিস নামক শোষক মাছ। এই মাছটা কি করে, তোমরা হয়তো ছবিতে দেখতে পাচ্ছ, মানে এদের চোষক যন্ত্রের সাহায্যে এরা হাঙর মাছের সাইডে হোক নিচে হোক আটকে থাকে, ফলে সুবিধাটা কি হয়, এ ওর কোনো ক্ষতি করছে না, কিন্তু ওই মাছটা যখন কোনো খাদ্য খাচ্ছে ওর অংশাবশেষগুলো এ তখন পরবর্তীতে খেয়ে নিচ্ছে এই মাছটা। ঠিক আছে, তাহলে এটা একটা কিসের উদাহরণ, কমেন সেলিজমের। ছবিতে ক্লিয়ারলি হয়তো বুঝতেই পারছো তোমরা যে চোষক যন্ত্রের সাহায্যে এরা আটকে থাকে হাঙরের সঙ্গে এবং সাইডে দু সাইডে সামনে পিছনে মাথার উপরে, যখন ওরা কোনো কিছু খাচ্ছে খাওয়ার ফলে যে অংশাবশেষগুলো থেকে যাচ্ছে বা সাইডে ছুটে চলে আসছে সেইগুলো তখন এরা খাদ্য হিসাবে গ্রহণ করে। ঠিক আছে, তাহলে এ উপকৃত হচ্ছে, মানে খাদ্য পাচ্ছে ওর কাছে আটকে থাকার কারণে, কিন্তু যার সঙ্গে আটকে থাকছে না ওর কোনো ক্ষতি হচ্ছে না কোনো লাভ হচ্ছে। তো এটা গেল হচ্ছে কমন সেলিজমের উদাহরণ। এবার চলে আসে হচ্ছে এমএন সেলিজম। এখানে উল্টো ঘটনাটা ঘটে, একজন আর মানে একজন উপকৃত হয় আর একজন হচ্ছে ওর বৃদ্ধিটা বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইনহিবিটর ইনহিবিটর আর একটাকে বলবো হচ্ছে এমএন সেল, মানে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে বলা হচ্ছে এমএন সেল, যে মানে অপর কোনো উদ্ভিদের বৃদ্ধিটাকে বাধা দান করছে তাকে বলা হচ্ছে ইনহিবিটর। ঠিক আছে, যে বাধা দিচ্ছে কিসে, বৃদ্ধিতে, আর যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদাহরণটা দেখলে হয়তো
ক্লিয়ার হয়ে যাবে। কি বলছি, একটা উদাহরণ হচ্ছে, এটা ওপার কর্পোরেশনটা পরে দেখছে, একটা উদাহরণ দিচ্ছি, এ দিয়ে দিলাম পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক রিলিজ হয়, যার ফলে আশেপাশে কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তাহলে এখানে পেনিসিলিয়াম উদ্ভিদটা হচ্ছে ইনহিবিটর, মানে যে বাধা দিচ্ছে, আর অ্যামেন সেলকে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটা হচ্ছে অ্যামেন সেল। ঠিক আছে, তার মানে কি ব্যাকটেরিয়ার গ্রোটাকে বা ব্যাকটেরিয়ার বৃদ্ধি হতে কে বাধা দান করছে, পেনিসিলিয়াম নামক উদ্ভিদ কি রিলিজ করছে, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক রিলিজ করছে, ফলে ওর আশেপাশে কোনো কি হচ্ছে না, ব্যাকটেরিয়া গ্রো করতে পারছে না বা বৃদ্ধি হচ্ছে না। ফলে এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একজন বাধা দিচ্ছে আর একজনের বৃদ্ধিটাকে মানে হ্রাসপ্রাপ্ত করছে বা বৃদ্ধিটাকে বন্ধ করে দিচ্ছে। তাহলে পেনিসিলিনটা হচ্ছে কি ইনহিবিটর, কারণ এ কি করছে, ইনহিবিট করছে কাকে, ব্যাকটেরিয়াটাকে। তাহলে ব্যাকটেরিয়াটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ওকে বৃদ্ধি হতে দিচ্ছে না। তাহলে ব্যাকটেরিয়াটা হচ্ছে এখানে কি অ্যামেন সেল। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দেখলাম। এবার আরেকটা যদি উদাহরণ দিই এটার ক্ষেত্রে, তাহলে একটা দেখলাম পেনিসিলিয়াম, আর একটা হচ্ছে পার্থেনিয়াম, পার্থেনিয়াম নামক উদ্ভিদ বা আগাছা, এরা কি করে, এদের কাছ থেকে ফেনল ও উপক্ষার রিলিজ হয়, যার ফলে অন্যান্য উদ্ভিদগুলো সেখানে বৃদ্ধিপ্রাপ্ত হয় না। ঠিক আছে, তাহলে এখানে পার্থেনিয়াম উদ্ভিদটা কি করছে, ইনহিবিটরের কাজ করছে, মানে কি করছে, বাধা দিচ্ছে। আর এখানে অ্যামেন সেলকে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য উদ্ভিদ, তাহলে অন্যান্য উদ্ভিদ ওখানে কোনোরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে না, তাহলে এরা কি অ্যামেন সেল। ঠিক আছে, মানে মেন হচ্ছে দুটো জিনিস জানতে হবে, একটা ইনহিবিটর, একটা হচ্ছে অ্যামেন সেল, ইনহিবিটর যে বাধা দান করছে আর অ্যামেন সেল হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে একজন উপকৃত হচ্ছে, পার্থেনিয়াম উদ্ভিদটা ও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ওর ফলে অন্যান্য উদ্ভিদগুলো আর ওখানে বেড়ে উঠতে পারছে না। তাহলে এই জিনিসটা আমরা মানে কিসের উদাহরণ দেখলাম, অ্যামেন সেল হিসেবের। আশা করি বুঝতে পেরেছো, এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, ইনহিবিটর আর অ্যামেন সেল। তাহলে এখানে পেনিসিলিনের ক্ষেত্রে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক রিলিজ করছে, সেই জন্য ব্যাকটেরিয়া গ্রো করতে পারছে না। এখানে ব্যাকটেরিয়াটা হচ্ছে অ্যামেন সেল, আর ইনহিবিটর হচ্ছে পেনিসিলিয়াম উদ্ভিদ, আর এখানে পার্থেনিয়াম উদ্ভিদ হচ্ছে ইনহিবিটর, আর অন্যান্য উদ্ভিদ হচ্ছে অ্যামেন সেল। আশা করি ক্লিয়ার হয়েছে। ছোট দুটো জিনিস, একটাতে একজন উপকৃত হচ্ছে, একজনের উপকৃত কোনো ক্ষতি হচ্ছে না, কোনো উপকার হচ্ছে না, এটাতে হচ্ছে একজন উপকৃত হচ্ছে, একজন হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে। এবার চলে আসি প্রোটো কোঅপারেশন। প্রোটো কোঅপারেশন কাকে বলছে, দেখো, যখন দুটো জীব পরস্পর পৃথকভাবে অবস্থান করছে, কিন্তু যখনই এরা মানে পরস্পরের সান্নিধ্যে আসে, তখন উভয়ে উপকৃত হয়। কিরকম, প্রোটো কোঅপারেশনের উদাহরণ হচ্ছে অক্সকেকার নামক একটা পাখি। এই অক্সকেকার পাখিগুলি কি করে, যখন হরিণের গায়ে বসে, তখন হরিণের গায়ে থাকা বিভিন্ন ধরনের পরজীবীগুলিকে এরা খেয়ে নেয়। খেয়ে নেওয়ার ফলে কি হলো, তোমরা ছবিতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, খেয়ে নেওয়ার ফলে কি হচ্ছে, ওর গায়ে থাকা মানে হরিণের গায়ে থাকা বিভিন্ন পরজীবীগুলো কি করতো, ক্ষতি করছিল, ওর রক্ত চুষে খাচ্ছিল। কিন্তু অক্সপেকার পাখিগুলি কিছু সময়ের জন্য ওখানে বসলো, বসার ফলে কি সুবিধা হলো, ওর দেহে থাকা বিভিন্ন ধরনের পরজীবীগুলোকে খেয়ে নিল, তাহলে এদের পেট ভরলো, এ উপকৃত হলো, আর ওর দেহ থেকে সমস্ত পরজীবীগুলোকে যেহেতু ওরা খেয়ে নিল, তাহলে ওর গায়ে আর কোনো পরজীবী থাকলো না, ফলে ও উপকৃত হলো। তাহলে কিছু সময়ের জন্য এরা পরস্পরের সান্নিধ্যে আসলো এবং উভয় উপকৃত হলো। এই ধরনের ঘটনাটাকে বলা হচ্ছে প্রোটো কোঅপারেশন। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে একটা হলো অক্সপেকার পাখির হরিণের
পিঠে চড়া, পিঠে চড়ে কি করে মানে উকুন বা বিভিন্ন পরজীবীগুলোকে খেয়ে নেয়। আর দ্বিতীয় হচ্ছে, এটা আমরা যদি এমনিভাবে বলতে পারি যে গরু বা মহিষের গায়ে গরুর পিঠে শালিক পাখির পরজীবী ভক্ষণ বা উকুন ভক্ষণ করে, পরজীবী ভক্ষণ। তাহলে এটা গেল হচ্ছে প্রত্যেকটা আমার দুটো দুটো করে উদাহরণ দেখলো, ঠিক আছে। এটা গেল হচ্ছে কিসের উদাহরণ, প্রোটো কোঅপারেশনের উদাহরণ। তোমরা আশা করি এই উদাহরণটা ছবিতে দেখতে পাচ্ছ। তাহলে আজকে যে পড়াটুকু পড়লাম সেটা খুব সংক্ষেপে দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে বাস ওপো, একটা হচ্ছে ক্যাব। কিন্তু এর মধ্যে আবার অনেক জিনিস ছিল, ঠিক আছে, সেগুলো আমরা সবকিছু দেখলাম। এটা আর ইয়ে করছি না, কমেন্সিলিজম, এমেন্সিলিজম, প্রোটো কোঅপারেশন, বহি পরজীবী, অন্ধ পরজীবী, অস্থায়ী, স্থায়ী, সম্পূর্ণ, অসম্পূর্ণ বা সম্পূর্ণ আংশিক, অন্তঃকোষীয়, প্যাথোজেনিক, নন প্যাথোজেনিক, ঠিক আছে। আশা করি তোমরা ট্রিক্সটা মানে মনে রাখবে এবং সকলে ভালো করে একবার বুঝতে না পারলে দুবার তিনবার দেখবে, কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে। আজকে এতটুকুই থাক, নেক্সট দিন বাকি পড়াটা আলোচনা করবো। ভালো থেকো।